Bismillahirrahmanirrahim. Bangladesh Awami League হায় রে বাপ ঈশ্বরগঞ্জ উপজেলা যুব লীগের উদ্যোগে আজকে 15 আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু বিপদগামী সেনাবা পাশের বিপদগামী কর্মকর্তা সহ আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল আজকে সেই সুখের মাস ঈশ্বরগঞ্জ উপজেলা যুব লীগের উদ্যোগে সুখ সভা গণভোজে আজকের এই সভার সভাপতি আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে বারবার নির্বাচিত ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ঈশ্বরগঞ্জের গণমানুষের নেতা জননেতা মাহমুদ হোসেন সুমন সাহেব আরো উপস্থিত আছেন। 1971 সালে জীবন বাজি রেখে যিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার সম্মানিত পৌর মেয়র বারবার নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সাত্তার কমান্ডার সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি ময়মনসিংহ জেলা সম্মানিত সদস্য জনাব আবু বকর সিদ্দিক দুলাল ভুঁইয়া সাহেব আরো মঞ্চে উপবিষ্ট আছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সদস্য ঐতিহ্যবাহী সরিষা ইউনিয়নের বারবার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান জনাব একরাম হোসেন ভুঁইয়া এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ মৎস্যজীবী লীগ মহিলা যুবলীগ মহিলা আওয়ামী লীগ শ্রমিক লীগ সকল নেতৃবৃন্দকে আজকের এই সুখ সভার আপনারা এই সভাকে সাফল্যমণ্ডিত করার লোকে কষ্ট করে সকলকে ধন্যবাদ। আজকে 15 আগস্ট আজকে আমাদের সুখের দিন বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এই বাংলাদেশকে কুচক্রী মহল এই দেশকে একটা জঙ্গিবাদ এবং একটা দুর্ভিক্ষ একটা দেশে পরিণত করতে চেয়েছিল বঙ্গবন্ধুর তয়না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশ সারা বিশ্বের বুকে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। সারা বাংলাদেশ আজকে বাংলাদেশকে নিয়ে পৃথিবীর উন্নত দেশ এই বাংলাদেশে বিভিন্ন ধরনের উন্নয়ন পরিচালনা করার জন্য বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আজকে বাংলাদেশে এসে বিদেশিরা এসে এই দেশকে আজকে জনতা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে আজকে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের যে ভূখণ্ড এই আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ শক্তিশালী যুবলীগ বিগত কিছুদিন আগে আমরা ঢাকাতে বিশাল সমাবেশে আমরা যোগ দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতে এই যুবলীগকে নিয়ে লাইভ প্রচার হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আমাদের উপজেলা যুবলীগের মিছিল উনি দেখেছেন আমাদের যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক
মাইনুল খান নিখিল ভাই উনি নিজে উনার ফেসবুকে উনি স্ট্যাটাস দিয়েছেন আজকে ঈশ্বরগঞ্জ বুলেট নিয়ে ঈশ্বরগঞ্জে কিছু কুচুকুড়ি মহল সব সময় ষড়যন্ত্রে লিপ্ত কারা লিপ্ত আমরা সকলে কিন্তু জানি তারা আজকে কাদের টাকায় ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগ চালায় কাদের টাকায় আজকে গাড়ি কিনে কাদের টাকায় আজকে ঢাকা গিয়ে বিভিন্ন হোটেলে গিয়ে তারা রাত্রি যাপন করে ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে আমি তাদেরকে বলে দিতে চাই সুখের মাস এই মাসকে আমরা শক্তিতে রূপান্তরিত করে আজকে এই সুখ সভার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান সুমন ভাইকে আগামীতে আমরা নৌকানে ঈশ্বরগঞ্জে আমরা বিপুল ভোটে এই এই আসনে আমরা শেখ হাসিনাকে উপহার দিব সেই লক্ষ্যে আপনাদের এখন থেকে কাজ করতে হবে ঈশ্বরগঞ্জ উপজেলা ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত একটা যুবলীগ আমি ঈশ্বরগঞ্জ যারা আজকে এই যুবলীগ নিয়ে আপনারা চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা শুধু শুধু সময় নষ্ট না করে আপনারা শুধু টাকা পয়সা খরচ না করে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে কিভাবে শক্তিশালী করা যায় সে বিএনপি সাথে আদাত না করে কাদের টাকায় আপনারা চলেন কাদের টাকা আপনারা হোটেলে থাকেন আমাদের সকল তথ্য আমাদের কাছে আমাদের আছে আপনাদের কি মনে করবেন না আগামী তিন বছরের জন্য আপনারা আওয়ামী লীগ আপনারা আপনারা কমিটি পেয়েছেন আপনারা যদি কমে এই আওয়ামী লীগ যদি আপনারা সুন্দরভাবে পরিচালনা না করতে পারেন আগামী তিন বছর পরে ঈশ্বরগঞ্জের জনগণ আপনাদেরকে দাগ দেওয়া জবাব দিবে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আসুন আমরা সকলে মিলে ঈশ্বরগঞ্জ উপজেলা ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান সুমন ভাই সবচেয়ে জনপ্রিয় এবং আগামীতে আমরা যদি সুমন ভাইকে নিয়ে সামনে এগিয়ে যাই তো ঈশ্বরগঞ্জের এই আসনটা আমরা সুনিশ্চিত মনে সুনিশ্চিত আমরা ইনশাল্লাহ সকলকে আমি থাকবে এখানে যুবলীগের সকল নেতৃবৃন্দ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দদেরকে প্রতি আমার আহ্বান থাকবে আগামী যে সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে আমরা সুমন ভাইকে এমপি করে করে ফিরব সেই ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা স্বামী যুবলীগ সকলকে ধন্যবাদ আমি আজকের এই সুখসভা পরিচালনা করার জন্য আমার সংগ্রামী সাধারণ সম্পাদক ইউনাইটেড ফ্রন্ট নিয়ে আমি দায়িত্ব নিচ্ছি আসসালামু আলাইকুম।